তাহলে আমরা এখন সমতা করব বা ব্যালেন্স করব হচ্ছে কে টু সি আর টু ও সেভেন আর ফেরাসালফাইটের মধ্যে রিয়োকশানটা মানে জারণ বিজারণ বিক্রিয়াটা যার মধ্যে আমরা মাধ্যম হিসেবে নিব হচ্ছে এইচ টু এস এফর মানে একটা অ্যাসিডিক মিডিয়াম তো যেহেতু কে টু সি টু ও সেভেন একটা জারক মানে হচ্ছে অক্সিডেন্ট তাহলে কে টু কি টু ও সেভেনের কী হবে বিজারণ হবে মানে রিডাকশন হবে তার মানে কে টু টু ও সেভেনের হবে হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া মানে রিডাকশন হাফ রিয়াকশন আর কি আর ফেরাসালফাইটের হবে হচ্ছে জারণ যেহেতু সে একটা বিচারক মানে রিড্যাক্টেন্ট তার মানে তার হবে জারণ মানে হচ্ছে অক্সিডেশন সো তার হবে জারণ অর্ধ তো প্রথমে আমি যেটা করব কে টু সি টু ও সেভেনের জন্য তার বিচারণ অর্ধবিক্রিয়া লিখে ফেলবো এবং এটা লেখাটাই বেশি গুরুত্বপূর্ণ তো যেটা করব আমরা খেয়াল করে দেখো আমি লিখবো যে কে টু কে টু সি টু ও সেভেন এখানে আমি দর্শক আয়ন বা অডিয়েন্স আয়নটাকে উঠিয়ে দিব এখানে দর্শক আয়ন বা অডিয়েন্স আয়ন হচ্ছে কে টু মানে যখন কে টু সি আর টু ও সেভেন রিয়েকশন করে এই পাশে আসবে তখন এই পটাশিয়ামের জারণ সংখ্যার মানে অক্সিডেশন নাম্বারের কোনো পরিবর্তন হবে না এই জন্য সে হচ্ছে অডিয়েন্স আয়ন তো একটা পটাশিয়ামের জারণ সংখ্যা কত প্লাস ওয়ান করে যেহেতু পটাশিয়াম হচ্ছে গ্রুপ ওয়ানের এলিমেন্ট মানে পটাশিয়ামের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস ওয়ান তাহলে দুইটা পটাশিয়ামের কত হবে দুইটা পটাশিয়ামের প্লাস টু তাই না সো এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা ছিল প্লাস টু তো যেহেতু আমি কে টু এখান থেকে তুলে দিলাম আমাকে এখানে লিখতে হবে মাইনাস টু আর সি আর টু ও সেভেন মাইনাস টু সি আর টু ও সেভেন মাইনাস টু যেহেতু আমি এখান থেকে কি করলাম কে টু তুলে দিলাম সো এটা একটা আয়ন হয়ে গেল আচ্ছা এরপরে আমরা যেটা করবো এখানে আসো যে কে টু সি আর টু ও সেভেনের ক্রোমিয়ামের জ্বালানোর সংখ্যা কত ক্রোমিয়ামের জ্বালানোর সংখ্যা বা অগজেশন নাম্বার হচ্ছে প্লাস সিক্স আর প্লাস সিক্স থেকে সে আসে হচ্ছে কততে প্লাস থ্রিতে তো প্লাস সিক্স থেকে প্লাস থ্রিতে আসতে কয়টা ইলেকট্রন লাগবে কয়টা ইলেকট্রন রিসিভ করতে হবে রিসিভ করতে হবে হচ্ছে তিনটা ইলেকট্রন তাই না সো আমি এখানে দিব হচ্ছে প্লাস থ্রি ইলেকট্রন কিন্তু এখানে ক্রোমিয়াম কয়টা ক্রোমিয়াম দুইটা তাই না সো দুইটা ক্রোমিয়ামে লাগবে হচ্ছে থ্রি ইন্টু টু মানে ছয়টা ইলেকট্রন সো একবারে ছটা দিয়ে দাও যদি ক্রোমিয়াম একটা হতো তাহলে একটা ইলেকট্রন দিয়েই হয়ে যেত তাই না মানে তিনটা ইলেকট্রন দিয়েই হয়ে যেত সিক্স ইলেকট্রন প্লাস প্লাস হচ্ছে এখানে দিবা যতগুলো অক্সিজেন যতগুলো অক্সিজেন তার ডাবল এইচ প্লাস অলওয়েজ যতগুলো অক্সিজেন তার ডাবল এইচ প্লাস তো এখানে অক্সিজেন হচ্ছে কয়টা সাতটা সো এখানে ফোরটিন এইচ প্লাস এবার আমরা এ পাশে আসি এ পাশটায় খেয়াল করো এ কী হবে যেহেতু ক্রোমিয়াম প্লাস সিক্স থেকে প্লাস থ্রিতে আসবে তো এখানে লেখো যে ক্রোমিয়াম ক্রোমিয়াম থ্রি প্লাস আর এখানে ক্রোমিয়াম কয়টা যেহেতু এখানে ক্রোমিয়াম দুইটা সো তার সামনে টু দাও তার সামনে টু দাও প্লাস হবে হচ্ছে প্লাস দিবা হচ্ছে এখানে যতগুলো অক্সিজেন ততগুলো পানি বা হচ্ছে ওয়াটার সেভেন ইঞ্চ টু এখানে কেরোসিয়া টু সেভেন হাফ রিয়াকশান হয়ে গেল এরপরে যাও ফেরাস সালফেটের এফি এর জ্বালানোর সময় কত প্লাস টু তাই না সো আমরা যেটা করবো ফেরাসলফেটকে আমরা সালফেট হচ্ছে দর্শক আয়ন বা অডিয়েন্স আইন তুলে দিব তুলে দিলে এখানে হবে হচ্ছে ই টু প্লাস তাই না সো এখানে কী হবে এফি হচ্ছে এখান থেকে টু প্লাস থেকে কততে আসে টু প্লাস থেকে আসে হচ্ছে থ্রি প্লাসে তাই না টু প্লাস থেকে আসে থ্রি প্লাসে টু প্লাস থেকে থ্রি প্লাসে আসতে কী করতে হবে তাকে একটাই ইলেকট্রন ডোনেট করতে হবে কারণ সে হচ্ছে রির্যাক্টেন্ট মানে বিচারক সো সেই ইলেকট্রন কী করবে ডোনেট করবে এই যে সে একটা ইলেকট্রন কী করে দিল ডোনেট করে দিল এখন খেয়াল করে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে এফ। এর অর্ধবিক্রিয়া এটা হচ্ছে কেটু সিয়ার অর্ধবিক্রিয়া এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হয় পাশে বিজারণ অর্ধবিক্রিয়া এটা হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া জারণ কেন কারণ সেই ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাই না ছেড়ে দিয়েছে ডোনেট করেছে তার জারণ হয়েছে পজিটিভ নাম্বার বেড়েছে আর সেই ইলেকট্রন কি করেছে রিসিভ করেছে তার পজিটিভ নাম্বার কমে গেছে আর কি প্লাস সিক্স থেকে কত কত আসলো প্লাস থ্রি আসলো ক্রোমিয়ামের এখন যেটা করবো জাস্ট আমরা এখানে প্লাস করে দেবো কিন্তু প্লাস করার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্সের কাজটা আমরা এখন করবো এখানে ছয়টা ইলেকট্রন এখানে কয়টা ইলেকট্রন একটা সো ইলেকট্রনগুলোকে ব্যালেন্স করতে হবে এজন্য সেকেন্ড ইকুয়েশনটাকে যারা অর্ধবিক্রিয়াকে সিক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো এখানে সিক্স দিয়ে মাল্টিপ্লাই করো এখানে ছয় এখানে ছয় এখানে ছয় মানে ইলেকট্রনগুলোকে সেম বানানোর জন্য যত দিয়ে মাল্টিপ্লাই করা লাগে আর কি এবার দুটাকে প্লাস তো ব্যালেন্স হয়ে গেল এখানে লিখবো হচ্ছে আমি সি আর টু ও সেভেন টু মাইনাস প্লাস সিক্স এফি টু প্লাস সিক্স টু প্লাস প্লাস হচ্ছে চোদ্দো এইচ প্লাস এইচ প্লাস এখান থেকে পাবো হচ্ছে আমরা টু সি আর থ্রি প্লাস প্লাস সিক্স থ্রি প্লাস প্লাস সেভেন এইচ টু ও এবার তুমি এখানে যেটা করবা জাস্ট অডিয়েন্স অ্যানগুলো এখানে বসায় দেওয়া লাগবে তাহলে কে টু সি আর টু সেভেন এখানে কে ছিল পটাশিয়াম ছিল এখানে লিখবো হচ্ছে কে টু ও তাই না এটা নিয়ে আসলাম আর সে এক মলই থাকবে কারণ তার এখানে যে এখানে ওয়ানই ছিল আমরা ব্যালেন্স করার কাজ কিন্তু এখানেই শেষ করে ফেলেছি মানে সিক্স দিয়ে মাল্টিপ্লাই করা আর কোনো কিছু ব্যালেন্স করব না প্লাস এখানে লিখবো হচ্ছে এফি সালফেট তার সামনে হচ্ছে সিক্স প্লাস এখানে এইচ প্লাস কোথেকে আসলো এইচ প্লাস আসলো হচ্ছে এইচ টু ফোর থেকে মানে অ্যাসিডিক মিডিয়াম ছিল এখানে লিখবো এইচ টু ফোর এইচ টু এস ফোর সামনে কত চোদ্দো কিন্তু আমরা দিব হচ্ছে সামনে সেভেন কারণ হচ্ছে সাত দুগুণে চোদ্দ মানে চোদ্দোটা এইচ প্লাস ঠিক থাকতে হবে আর এদের এখানে যদি কোনো এইচ থাকতো তখন আমরা ওই এজগুলাকেও এই ফোরটিন এইচ এর মধ্যে যেমন হচ্ছে এই যে এইচ টু এস যখন আমরা এইচ টু এস আর হচ্ছে এইচ টু টু নিয়ে কাজ করব। তখন কিন্তু এখানে যখন এইচ টু এস থাকবে বা এইচ টু ও থাকবে তখন কিন্তু আমাকে এই যে এইচ টু এস আর এইচ টু ও টুতে যে এইচ প্লাস আছে সেগুলোকেও আমার এই চোদ্দোটা এইচ প্লাসের মধ্যে কাউন্ট করতে হবে সেটা আমরা তখন দেখব যখন এদেরকে নিয়ে কাজ করব আমরা অবশ্যই এদেরকে নিয়ে কাজ করব এইচ টু এস ফর এই পাশটা হয়ে গেল ওই পাশে যাই আমরা ওই পাশে আসবে কি সি আর থ্রি প্লাস তো ক্রোমিয়াম থ্রি প্লাস সাথে কে আসবে এখানে তৈরি হবে হচ্ছে ক্রোমিয়াম সালফেট মানে হচ্ছে অ্যাসিড থেকে সালফেট আসবে তো ক্রোমিয়ামের জ্বালানোর সময় কত এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে থ্রি প্লাস আর সালফেটের কত টু তাহলে এখানে তৈরি হবে হচ্ছে সি আর সালফেট সালফেটের পরে দিব তিন মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আর এখানে দিব টু সো সামনে এখন আমরা এই টু দিবো না কারণ এখানে ক্রোমিয়াম কি হয়ে গেছে দুইটা হয়ে গেছে এরপর যাব হচ্ছে এফি থ্রি প্লাস এখানেও এফি সালফেট তৈরি হবে মানে ফেরিক সালফেট সো দিব হচ্ছে এফি এস ফোর এখানে এফি এর জারণ সংখ্যাটা কত খুব মনোযোগ দিয়ে দেখো এফি কিন্তু থ্রি প্লাস তাই না এফি থ্রি প্লাস সো এখানে থ্রি দিবা আর সালফেটের হচ্ছে টু এবার খেয়াল করে দেখো এফ এর সামনে ছিল কত এফ এর সামনে ছিল সিক্স তাই না সামনে ছিল সিক্স আমি এখানে দেবো থ্রি কারণ তিন দুনে কত ছয় তো এই নাম্বারটা ইভেন নাম্বার তাই না মানে সিক্স হচ্ছে একটা ইভেন নাম্বার জোর সংখ্যা এই জন্য আমরা সিক্সকে ভেঙে মানে অর্ধেক করে থ্রি লিখতে পারলাম কিন্তু এটা যদি সিক্স নয় ফাইভ হতো তখন কিন্তু আমরা ঝামেলায় পড়তাম কারণ ফাইভকে কিন্তু আসলে ভেঙে টু পয়েন্ট ফাইভ আমরা হয়তো লিখতে পারবো না আসলে বা লেখা উচিত না আসলে তাই না তো এই যে কে এম ফোর আর ফেরাস ফের এই সমস্যাটাই হবে কারণ কে এম এনফোর কয়টা ইলেকট্রন রিসিভ করে পাঁচটা তো যেহেতু কে এম এন পাঁচটা ইলেকট্রন রিসিভ করে আমাকে কি করতে হবে জাস্ট এখানে সিক্সের পরিবর্তে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সো এখানে ফাইভ এফি সি প্লাস হবে সো ফাইভকে ভেঙে কী করা যায় না টু পয়েন্ট ফাইভ লেখা যায় না তো সেটা করতে হবে আমাকে টোটাল রিয়েশনটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে যাতে কি হয়ে যায় ফাইভ টেন হয়ে যায় বোঝা গেল যাতে করে ফাইভ টেন হয়ে যায় আর টেনকে আমরা অর্ধেক করে ফাইভ লিখতে পারবো তখন এটাই হচ্ছে ঝামেলাটা এই আমি এটা প্রথমে করি নাই সো এটা প্রথমে করলাম আর এখানে কোনো ঝামেলা নেই এরপরে সেভেন এইচ টু আশা করি বোঝা গেল এই পর্যন্ত প্লাস সেভেন এইচ টু সেভেন এইচ টু এখানে প্লাস একটা জিনিস বাকি আছে সেটা অনেকে ভুলে যায় যে এই যে পটাশিয়াম আর সালফেট দুজনে ছিল আয়ন তাই না এখান থেকে তৈরি হয় পটাশিয়াম সালফেট কে টু এস ফোর এটা সো আমাদের রিয়েশনটা শেষ তো এখানে আমাদের যেটা ম্যাথ করার জন্য যেটা লাগবে আমি সেটা একটু বলে দিই ম্যাথ করার জন্য লাগবে হচ্ছে এই যে রেশিওটা ওয়ান ইজ টু সিক্স মানে পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু তার সাথে সালফেট রিয়েকশান করে কত সিক্স মল তাই না তো তোমাকে ম্যাথে যেটা দেওয়া থাকবে ম্যাথে হচ্ছে ম্যাথ আমরা এই রিয়েশনগুলি শেষ করার পরে ম্যাথ করবো আর কি সো অবশ্যই দেখবা আমরা ক্রিয়েটিভ পার্ট বা ম্যাথ পার্টও ক্রিয়েটিভ কর ওইখানে ক্রিয়েটিভও সলভ করব আর হচ্ছে এইগুলো করার পর থিওরি পার্টের মধ্যে আমি কিছু বেসিক ম্যাথ দেখাবো আর কি যেগুলো আগে দেখিয়েছিলাম আর কি আগে যেরকম আর কি তো ম্যাথে যেরকম দেওয়া থাকবে তোমাকে কে টু সি আর টু ও সেভেনের একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে সাপোজ ধরো থার্টি এম এল পয়েন্ট টু মোলার কে টু সি আর টু ও সেভেন কে টু সি আর টু ও সেভেন এটা এবং এটার সাথে একটা এফিকে রিয়েশন করানো হয় তো তোমার কাছে চাওয়া হইতে পারে যে এই এফি এর ভর কত মানে কত গ্রাম এফি এখানে আছে বের করা লাগতে পারে সো আমরা কি জানি এক মলের সাথে রিয়েশন করে কত সিক্স মল তো আমি লিখবো যে ওয়ান থাউজেন্ড এম এল ওয়ান থাউজেন্ড এমএল ওয়ান মোলার কে টু সি টু ও সেভেন কে টু সি টু ও সেভেন ইকোয়াল টু মানে সমান সমান হচ্ছে সিক্স ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ গ্রাম এফি কারণ ওয়ান মোল এফি ওয়ান মল এফি মানে হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ গ্রাম সো এক মলের সাথে রিয়েকশন করা হচ্ছে মানে কে টু সি আর টু সেভেন এক মলের সাথে তার রিয়েশন করে কত সিক্স মল তাহলে আমি যদি ওয়ান থাউজেন্ড এম এল ওয়ান মল আর কে টু টু সেভেন নেই তার সাথে রিয়েশন করবো হচ্ছে সিক্স মোল এফ তাই না সো থার্টি এম এল পয়েন্ট টু এর সাথে কতটুকু করবে আমরা কিন্তু বের করতে পারবো তাই না আর কে এম এন কে এম এন ও ক্ষেত্রে হবে রেশিওটা হবে ওয়ান ইস টু ফাইভ তো তোমাদেরও এটা নিজেদেরই পারা উচিত তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কে এম এন ও ফোরের সাথে ফেরাসলফ রেশনে কী হবে ঝামেলাটা কী হবে তেমন ঝামেলা না আমাদের জাস্ট একটা লাইন বাড়বে মানে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর কি তো আমি এখন এখানে যেটা করব এটা থাকবে আমি জাস্ট এখানে কে এম এন ও লিখবো মানে কে টু সি টু ও সেভেনের জায়গায় আমি কে এম এন লিখবো তাহলে আমি এখানে এখন কে এম এন ফোর লিখি জাস্ট এখানে দুই নম্বরটায় আসি আমরা কে এম এন ও ফোর তো প্রথমে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো কে এম এন ও ফোর আমরা উঠাই দিব এখান থেকে এম এন হয়ে যাবে তাই না এম ও মাইনাস আর এখানে ম্যাগানিস কত ম্যাগানিস প্লাস সেভেন থেকে প্লাস টুতে আসে তার মানে তার পাঁচটা ইলেকট্রন কী করতে হয় রিসিভ করতে হয় সো ফাইভ ইলেকট্রন যতগুলো অক্সিজেন তার ডাবল হচ্ছে এইচ প্লাস চারটা অক্সিজেন চারটা অক্সিজেন এখানে আছে এই পাশে ম্যাগানিস কততে আসে মেগানিজ হচ্ছে চলে আসে এখানে প্লাস টুতে সো এম এন টু প্লাস আর ম্যাগানিস একটাই যতগুলো অক্সিজেন ততগুলো ওয়াটার সো ফোর এইচ টুও এরকম আর যেহেতু এখানে পাঁচটা ইলেকট্রন সো এখানে মাল্টিপ্লাই করতে হয় ফাইভ দিয়ে সেখানে ফাইভ লিখি আমি এখানে ফাইভ লিখবো এখানে ফাইভ লিখবো দেখো কি চেঞ্জগুলো হচ্ছে সো আমি এই টু এখন মুছে দিই আমরা এখন কী করে ফেলবো দুটাকে প্লাস করে ফেলবো তুমি চাইলে যেটা করতে পারো তুমি চাইলে টু দিয়ে পরে মাল্টিপ্লাই না করে আগেই মাল্টিপ্লাই করতে পারো মানে টু দিয়ে আগেই হচ্ছে এই রিয়েশনটাকে মাল্টিপ্লাই টু দিয়ে যদি আগে মাল্টিপ্লাই করো তাহলে শুধু এটাকে মাল্টিপ্লাই করলে চলবে না এটাকে করতে হবে মানে দুইটাকে একটু দিয়ে মাল্টিপ্লাই করা আর কি তাহলে জিনিসটা সেম থাকলো আর কি তো আমি এখন প্লাস করে ফেলবো প্লাস যদি করি কীভাবে খেয়াল করে দেখো যে কে এম এন কে কে পরে আসবে এম এন ও ফোর মাইনাস প্লাস হচ্ছে ফাইভ ফাইভ কাটা ফাইভ এফি টু প্লাস প্লাস হবে এইট এইচ প্লাস এখান থেকে আসবো হচ্ছে এম এন টু প্লাস প্লাস ফাইভ এফি থ্রি প্লাস প্লাস ফোর এইচ টু ও তাই না এখন আমরা যেটা করবো এই যে এফি থ্রি প্লাস কাল করে দেখো এফি থ্রি প্লাসকে আমরা পরবর্তীতে কী লিখবো লিখবো হচ্ছে এফি এস ও ফোর যেটা আমরা টু সি আর টু সেভের সাথে করেছিলাম এখানে থ্রি আর এখানে হচ্ছে টু তাই না মানে এখানে এফি টু তখন সামনে কত আছে সামনে ফাইভ যদি আমি এখানে ফাইভ লিখি তাহলে কিন্তু এটা কী হয়ে গেলো টেন হয়ে গেল তাই না কিন্তু এখানে কিন্তু পাঁচ আমরা এর আগে কী করেছিলাম এর আগে ছিল এখানে সিক্স ছিল সিক্স ছিল এটাকে অর্ধেক করে আমি থ্রি লিখতে পেরেছিলাম তাই না এক্ষেত্রে কিন্তু এটা ফাইভ সো আমি এটাকে অর্ধেক করতে পারছি না তো এই জন্য যেটা করবো মানে শুধু এটার এই যে এই অংশটার জন্য ফেরিক্স সফটওয়্যারের জন্য আমরা যেটা করবো টোটাল রিয়েশনটাকে আমরা যেটা করবো টু দিয়ে মাল্টিপ্লাই করে দেব সো এখানে হয়ে যাবে হচ্ছে টু এম এন ও ফোর মাইনাস আগে মাল্টিপ্লাই করে দিয়েছি টেন এ পি টু প্লাস মানে রেশিও কিন্তু সেমই থাকলো এখানে রেশিও ছিল ওয়ান ইস টু ফাইভ এখানে রেশিও কত টু ইস টু টেন মানে ওয়ান ইস টু ফাইভ সেমই থাকলো এটা আর এখানে সিক্সটিন এইচ প্লাস এখান থেকে হয়ে গেল টু এম এন আর এখানে টেন এফি থ্রি প্লাস এখন আমরা টেন কে ফাইভ লিখতে পারবো আর কি প্লাস এইট এইচ টু ও এখন জাস্ট অডিয়েন্স আইন এখানে তাহলে এখানে হয়ে যাবে টু কে ও প্লাস এখানে হবে টেন এফি সালফেট এখানে একটা ভাঙানো তো প্রয়োজন এখানে হবে এইট এইচ আর এখানে হবে টু সালফেট আর এটা হয়ে যাবে এফি এস ও ফোর তাই না এফি এস ও ফোর এখানে থ্রি এখানে টু তো সামনে টেনকে আমরা লিখবো হচ্ছে ফাইভ এটার জন্য সমস্যা হয়েছিল এইট এইচ টু প্লাস অডিয়েন্স অ্যান কে টু এস ও ফোর দেখো পটাশিয়াম এখানে কিন্তু দুইটা পটাশিয়াম দুইটা কে টু এস এ ফোর এখানে পটাশিয়াম কয়টা দুইটা তার মানে ব্যালেন্স হয়ে গেছে তার মানে ওয়ান থাউজেন্ড এম এল ওয়ান থাউজেন্ড এম এল ওয়ান মোলার আমি যদি বলি ওয়ান থাউজেন্ড এম এল ওয়ান মোলার কে এম এন ও ফোর ওয়ানমোলার কে এম এন ও ফোর তার সাথে এফি রিয়েশন করা হচ্ছে ফাইভ মোল আমাদের ম্যাথের জন্য জাস্ট এই রেশিওটা লাগবে আর কিচ্ছু না ম্যাথের জন্য জাস্ট এই রেশিওটা লাগবে যে ওয়ান টু ফাইভ নাকি ওয়ান ইস টু সিক্স তো এটা তোমাদের অল্প রিয়েকশান কে এম এন ও সাথে কেউ যদি রিয়োকশন করে তার পাঁচ মধ্যে লাগে কে টু সিআর টু সেভার সাথে কেউ যদি রিয়েকশন করে তার লাগে হচ্ছে নর্মালি ছয় মধ্যে লাগে এবার যেটা করব পরবর্তী ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে কে এম এন ও অথবা কে টু টু সেভেন একটার সাথে করে দিলেই তোমরা ওনার সাথে পারবা আর কে এম এন ও সাথে রিয়েকশন করলে অলওয়েজ যে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তা কিন্তু না অনলি এটার ক্ষেত্রেই আর কি আর যদি কখনো লাগে সেটা তোমরা বুঝে নিবে আর কি তো আমি যেটা করবো কে এম এন ও ফোর আর কে টু সি আর টু ও সেভেনের সাথে এখন আমি দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা এইচ টু ও টু এর রিয়েকশনটা তো আমি কে এম এন ও ফোর আর কে টু সি আর টু ও সেভেনের সাথে কোনো একটার সাথে দেখাবো আর কি হয় কে এম এন ও এর সাথে এইচ টু ও টু নয় কে টু আর টু ও সেভেনের সাথে এইচ টু ও টু একটা দেখালেই তোমরা ওনার সাথে পারবো আশা করি